করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজ্যে লকডাউন চলছে। লকডাউন চলাকালে অন্যান্য সাধারণ যখন গৃহবন্দী হয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তখন ডাক্তার, পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আগরতলা পুরনগমের সাফাই কর্মীরা কিন্তু দিনরাত তাদের কর্মপ্রয়াস জারি রেখেছেন। তাদের এই প্রয়াসের অভিনব এবং হৃদয়স্পর্শী সম্মাননা প্রদান করল বিজেপির সদর জেলা কমিটি। সদর জেলা কমিটির সভাপতি অলোক ভট্টাচার্যের নেতৃত্বে এদিন বিজেপির অন্যান্য নেতাকর্মী সমর্থকরা আগরতলা পুরনগমের মহিলা সাফাই কর্মীদের সম্বর্ধনা সম্মাননা প্রদান করলেন। তাদের মর্মস্পর্শী উদ্যোগ সবার প্রাণ ছুঁয়ে গেছে। সংশ্লিষ্ট বিজেপি কর্মীরা এদিন এই মহিলা সাফাই কর্মীদের পা ধুয়ে মুছে পরিষ্কার করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে মালা পরিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এক্ষেত্রে বিজেপি সদর জেলা কমিটির সভাপতি অলোক ভট্টাচার্য অধিক সক্রিয় ছিলেন। লকডাউন চলাকালে প্রধানমন্ত্রী মোদী 7 দফা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। পুর নিগমের মহিলা সাফাই কর্মীদের সম্বর্ধনা প্রদান এরই একটা অঙ্গ বলে বিজেপির সদর জেলা কমিটির সভাপতি অলোক ভট্টাচার্য জানিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লকডাউনের পরিপ্রেক্ষিতে 7 দফা কর্মসূচির কথা বলেছেন। এটা তার মধ্যে একটি কর্মসূচি। আসলে আমরা যারা সমাজে অবহেলিত, অনাদৃত, তাদের সামাজিক সম্মানের কথা বলি, কিন্তু এটা পরে দেখাতে হয়। আজকে আমরা যেটা করলাম সেটা সমাজের যারা অবহেলিত, অনাদৃত, তাদের সম্মান প্রদর্শনের একটা দিকমাত্র। এটা নতুন কিছু নয়। আমাদের ভারতীয় দর্শনের মনীষীরা এই কাজটি বারবার করেছেন। এই 20 শতকে সারা পৃথিবীতে যদি একজন পথ প্রদর্শক থাকে সমাজের নিপীড়িত, অবহেলিত মানুষকে শ্রদ্ধা জানানোর, তিনি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ধরনের সম্বর্ধনা প্রাপ্তির মাধ্যমে মহিলা সাফাই কর্মীরা রীতিমতো আপ্লুত। আমরা এই দুর্দিনে লকডাউনের দিনে আমরা ঘরে থাকার কথা, কিন্তু আমরা বাইরে এসে কাজ করি, তার জন্য দাদারা আমাদের এই সম্মান জানিয়েছেন। কিরকম লাগছে? হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু আমরাও দাদাদেরকে সম্মান করি। সদর জেলা বিজেপির এদিন যে কর্মসূচি পালন করেছে তা যেমন অভিনব ও অভূতপূর্ব, তেমনি হৃদয়স্পর্শী। তাদের এই প্রয়াস সংশ্লিষ্ট পুর নিগমের মহিলা সাফাই কর্মীদের যেমন উজ্জীবিত করবে, তেমনি রাজ্যবাসীর প্রতি একটা সৌভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা পৌঁছবে বলে সাধারণ মানুষ মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।